আসসালামু আলাইকুম। বৃষ্টি আর ঠান্ডার সময় মানে ভুনা খিচুড়ি, তাই তো আমি এই ঠান্ডার সময় নিয়ে এসেছি গরম গরম চিকেন ভুনা খিচুড়ির রেসিপি। চলে আসছি মূল রান্নায়। চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে রান্নার তেল। যেহেতু ভুনা খিচুড়ি তৈরি করব, তাই আমি এখানে চিকেনটা আগে ভুনিয়ে নেব। এর জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে ব্রাউন কালার করে নেব। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ সবাই একটি করে লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন। আর যারা নতুন আমার ভিডিওটি দেখবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা আর দেখে নিতে পারবেন আমার চ্যানেল থেকে নতুন নতুন রান্নার রেসিপিগুলি। তো পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিয়েছি কিছু গরম মশলা। আর এখানে এখন দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিচ্ছি 7 মতো লবণ আর এ পর্যায়ে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। ঝালের জন্য দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। এখন দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণে। জিরা গুঁড়া তো অবশ্যই দিতে হবে, তাই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টালা জিরার গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি মাংসের মশলা 1 টেবিল চামচ পরিমাণে। তো মাংসটা ভুনা করার জন্য আমার যে পরিমাণে মশলা প্রয়োজন ছিল সবই দেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে দেখে বুঝতে পেরেছেন। মশলার উপরে তেলটা সম্পূর্ণভাবে ভেসে উঠেছে। আর এখন আমি দিয়ে দিব চিকেনের পিসগুলো। আজকে আমি এখানে 800 গ্রামের মতো দেশি চিকেন নিয়েছি আর চিকেনটাকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ছোট সাইজ করে কেটে নিতে পারেন। তো চিকেনটা দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন আমি ঢাকনা দিয়ে এই চিকেনটাকে রান্না করব 10 মিনিটের মতো। যেহেতু দেশি চিকেন, আমরা সবাই জানি দেশি চিকেন একটু শক্ত থাকে, তা অনেকটা সময় নিয়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তো ফিরে আসছি 10 মিনিট পর, আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি 4 কাপ পরিমাণে। আর এই চিকেন রান্নাটা আমি করব সম্পূর্ণ মিডিয়াম হিটে। ধীরে ধীরে ভালোভাবে আমার এই চিকেনটা আমি সেদ্ধ করে নেব। তো পানিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করব 20 মিনিটের মতো। আর এই 20 মিনিটের ভিতরে আমি আরও 2 বার নেড়ে চেড়ে দিব, সেটি আর শেয়ার করে নিই। ফিরে আসছি সম্পূর্ণ 20 মিনিট পর। তো তৈরি হয়ে গেল আমার ভুনা খিচুড়ির জন্য চিকেন রান্নাটা। এখন আমি এই চিকেনটাকে আলাদাভাবে সরিয়ে রাখব আর তৈরি করে নিব এখন ভুনা খিচুড়ির চাল আর ডালটা। তো আবারও চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে রান্নার তেল। যেহেতু চাল আর ডালটা আমাদের ভেজে নিতে হবে, তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আর আমি অন্য কোনো মশলা দিব না। যেহেতু চিকেন ভুনায় আমি পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়েছি, তাই এ তেলের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি সুগন্ধি পোলাওর চাউল। আর এই ভুনা খিচুড়ি তৈরি করার জন্য এখানে আজকে আমি 500 গ্রামের মতো সুগন্ধি পোলাওর চাউল নিয়েছি। আর চালটাকে আগে থেকে আমি ভালোভাবে ধুয়ে স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 500 গ্রামের মতো মুগ ডাল। মুগ ডালটাও আমি ভালোভাবে ভেজে ধুয়ে স্ট্রেনারে পানিটা ঝরিয়ে ঝরঝরা করে নিয়েছি।
तो चाल डाल एखन आमी तेलेर मध्ये भालोभावे भेजे नेब। अवश्य आमरा चेष्टा करब भुना खिचुड़ी रान्ना करार आगे चाल डाल भालोभावे धुए पानीटा झरिए निते आर एरकम भावे तेले अनबरत नेड़े चेड़े भेजे नेब। एक पर्याये आमरा देखब चाल और डाल थेके एकटा झनझन शब्द बेर होच्छे। जखनी ए झनझन शब्द बेर होबे तखनी आमरा बुझे नेब चाल और डाल भालोभावे भाजा हये गेछे। जतो भालोभावे चाल और डाल आमरा भेजे नेब एते करे आमादेर भुना खिचुड़ीटा एकदम झरझरा होबे। तो आमार चाल और डालटा भालोभावे भाजा हयेछे। एखन आमी दिये दिच्छि 5 कप परिमाणे फुटन्त गरम पानी और ये पर्याये एखन आमी दिये दिब आगे थेके रान्ना करा चिकेनटा। आमी जेहेतु चिकेनेर साथे स्वादमतो लवण दिएछि ताई एखाने आर कोनो लवण दिच्छि ना। अवश्यई आपनारा रान्ना शेषे लवणटा एकटु टेस्ट करे तारपरे परिमाण मतो लवण लागले दिए दिबेन। तो एखाने आमी आगे थेके किछु आलू एरकम टुकरो करे सामान्य हलुद लवण दिए भेजे नियेछि आर एखन आमी सेई भेजे रखा आलुर पिसगुलो दिए दिएछि। एखन दिए दिच्छि स्वादेर जोन्नो बेश किछु काँचा मरिच। अपना चाहले आलूटा बाद दीते पारें। तो ढाकना दिए रान्ना करब 10 मिनिटर मतो। फिरे आसछि 10 मिनिट पर। एकटु नेड़े चेड़े देखिए दिच्छि आपनादेरके कतटा झरझरा हयेछे आमार आजकेर ए चिकेन भुना खिचुड़ी। तो भालोभावे एकटु मिशिए आबार आमी ढेके दमे रेखे देब 2 मिनिटेर जोन्नो। 2 मिनिट पर आपनादेरके देखिए देब कतटा परफेक्ट भावे तैरी हयेछे आमार आजकेर चिकेन भुना खिचुड़ी। तो दर्शक तैरी हये गेल आमार आजकेर झटपट अल्प समयेर भितर चिकेन भुना खिचुड़ी। कतटा सुंदर कलर और कतटा लोभनीय हयेछे देखे बुझते पेरेछेन। तो अवश्यई ए ठंडाय आमरा चेष्टा करब एरकम गरम गरम चिकेन भुना खिचुड़ी तैरी करे खेते। तो जदि भालो लागे आमार आजकेर रेसिपिटी प्लिज लाइक कमेंट एंड सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। तो सबाई भालो थाकुन सुस्थ थाकुन। बिदाय निच्छि आजकेर मतो ए भिडियो थेके। आसलामु आलाइकुम, आल्लाह हाफेज।